ওই তো হারিয়ে গেছিল বাচ্চা। হ্যাঁ, প্রথম আমার বোনের বাড়ি বেড়াতে আসি, ওখানটায় একটা আমার বোনের শ্বশুরের শ্বশুর ভোজ অনুষ্ঠানে বেড়াতে আসি। ওখান থেকে দুপুরবেলায় ভাগ্নে হঠাৎ স্টেশন থেকে ট্রেন লাইনে উঠে পড়ে, ওখান থেকে তারপরে হারিয়ে যায় ও ওই মেমারি রসুনপুর থানার আন্ডারে ধরা পড়ে। এইবার ওইখান থেকে আপনার শিশু লাইন চাইল্ড একটা সংস্থা আছে বর্ধমানে, ওদের দেয়া হয়। ওই বর্ধমান থেকে আবার এই কানলার যে নিগমানন্দ আশ্রম স্কুল আছে ওখানটায় ওদেরকে রাখা হয়। ওখান থেকে আমরা সংবাদ পাই যে আমাদের বাচ্চা বর্ধমান কোর্টে হোম, যে শিশু চাইল্ড লাইনের হোম আছে ওখানটায় আছে। তারপরে স্যার বললো ঠিক আছে, বাচ্চা যেখানে আছে সেখানে যাওয়া হোক, এবং স্যার সহ আমরা আজকে বাচ্চাটাকে নিতে এসেছি। বাচ্চাটাকে পাওয়া গেল, আর আধার কার্ডেরই বা গুরুত্ব কি? বাচ্চাটাকে পাওয়া গেল মেনলি আধার কার্ডের জন্যেই, যেহেতু ওর আগে আধার কার্ড করানো ছিল। এরপরে আমরা যখন মিউনিসিপ্যালিটিতে যখন আধার কার্ড করাতে যাই, তো তখন মেশিনে ইয়ে দিল যে ওর আগে আধার কার্ড আছে। তো আমরা সেই আধার কার্ডটা, পুরনো আধার কার্ডটা কালেকশান করি, এবং মানে অফিস থেকেই, থ্রু মিউনিসিপ্যাল অফিস থেকেই আমরা আধার কার্ডটা কালেকশান করি। করে ওটা থেকেই জানা যায় যে বাচ্চাটার মূল মানে ইয়ে কোথায়। বাচ্চাটা এমনই যে কথা বলতে পারে না ঠিক মতন, তো যার জন্যে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। কিন্তু আধার কার্ড সেই বাচ্চাকে তার মা বাবার কোলে ফিরিয়ে দিল আধার কার্ড। এইভাবেই আমাদের মানে অনেকটাই আধার কার্ডের যে গুরুত্ব আছে এইভাবেই আমরা মানে বুঝতে পারছি। বিভিন্ন জায়গায় খুঁজেছিলাম আমরা বাচ্চা, বিভিন্ন জায়গায় খুঁজে আমরা পাইনি। তুই এই আধার কার্ডের জন্য আমরা ছেলে ফ্রি পেয়েছি। মানে আধার কার্ডটা কোথায় করিয়েছিলেন? আধার কার্ডটা দিল্লি করেছি, ওখানে সাক্ষাৎ দিল্লি করেছি। হ্যাঁ, দিয়ে তো ওইখান থেকে বাচ্চা আধার কার্ডটা আমাদের কাছে আছে, এনারা আধার কার্ডটা বানাইতে গেছিলেন। এনাদের কাছে আধার কার্ডটা হয়নি, আধার কার্ডটা বানাবে কি করে? আমাদের কাছে তো একটা আছে আধার কার্ডের সূত্রে বাচ্চাটাকে আমরা ফ্রি পেয়েছি। এইবার ভোর যাবে তো